Assalamualaikum everyone, welcome to another vlog. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু ভিডিও দিতে দিতে আমার একটু লেট হয়ে যায়, তাই চেষ্টা করেছি এখন থেকে র্যান্ডম সারাদিনে আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো এই তো সকালে উঠেই আমার ফার্স্ট যেটা কাজ এখন এটা হচ্ছে আমার জন্য নাস্তা প্রিপেয়ার করা। সো আমি এখানে একটা রুটি সেকে নিচ্ছি। আমি রুটিগুলো আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিই ডিপ করে, তো এখন আমি জাস্ট বের করে এভাবে করে সেকে নিই। আর সকালবেলা এখন রুটি ছাড়া আমার হয় না, প্রেগনেন্সিতে আমার এই জিনিসটা অভ্যেসে একটা পরিণত হয়ে গেছে সকালবেলা একটু ভারী নাস্তা করা। আর বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে, সো আমার একটু ভারী খাবার খেতে হয়, সারাদিনে প্রচুর ক্ষুধা লাগে। তো সকালে উঠে যদি ভারী নাস্তা না করি তাহলে আমার লং টাইম খুব খারাপ লাগে, কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে ক্ষুধা লেগে যায়। সো আমি সকালে উঠে দুটো রুটি খেয়ে নিই, রুটির সাথে যখন যেটা থাকে সবজি অথবা মিষ্টি কিছু যেটাই থাকুক না কেন, অথবা ডিম পোস্ট একটা কিছু হলেই হয়। তো আজকে আছে আলু ভাজি আর সেমাই। জানি না কেন এখন খুব বেশি মিষ্টি জিনিসের প্রতি একটা আকর্ষণ, লাইক ডেজার্ট আমার লাগবেই একটা কিছু, যে কোনো কিছু খাওয়ার পরে অথবা খাওয়ার সাথে আমার মনে হয় যে একটু ডেজার্ট থাকলে ভালো হতো। তো খুব বেশি মিষ্টির প্রতি একটু আগ্রহ বেড়ে গেছে, তো জানি না কেন এটা বাবু পেটে থাকা অবস্থা থেকেই হয়েছে। তো এখানে সে খুব ডিস্টার্ব করছিল, তো আমি তার সামনে এখন বসে বসে খাবো, কেননা ওর সাথে না বসে থাকলে কেন জানি ও একটু বেশি ডিস্টার্ব করে। তো এই তো রুটি আমার একটু পুড়ে গেছিলো, এখন কি করার, খাবার নষ্ট করা তো ঠিক না, এটাই আমি একটু সরিয়ে সরিয়ে পোড়া অংশগুলো সরিয়ে খেয়ে নিচ্ছিলাম। যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে করে আসলে আমাদের খাবারের অপচয় একটু কম করা উচিত। তো খাবার পরে আমি একটু দুধ খাবো আজকে, কারণ প্রতিদিনই আমার দুধ খেতে হয় আর আমি দুধ খেতে খেতে একদমই বোর হয়ে গেছি। সো একটু হরলিক্স কিনেছি, হরলিক্সটা দিয়ে খেতে হয়তো বা একটু ভালো লাগবে, সেই জন্যই কেনা। তো আজকে এর আগে দুদিন খেয়েছি, অনেক আগে হরলিক্স খেতাম ছোটোবেলায়, তো বড় হয়ে অনেকদিন আর খাওয়া হয়নি। তো ভাবলাম যে আসলে এমনি এমনি দুধ খেতে খেতে একদমই জাস্ট ভালো লাগে না আর, তো এটা দিয়ে হয়তো বা একটু চেঞ্জ আসবে। তো এই তো এটা হচ্ছে আমার প্রোটিন পাউডার, আমি বাসায় বানিয়েছি বিভিন্ন রকম বাদামের গুঁড়া। এটা আমি একবারে ব্লেন্ড করিনি, জাস্ট আমি এটাকে আধা ভাঙা করে নিয়েছি। এটা কিন্তু খুবই হেলদি একটা জিনিস, আমাদের সারা দিনের এনার্জি অনেকটাই বাড়িয়ে দেয় এই প্রোটিন পাউডারটা। সো আমি দুধের মধ্যে এক চামচ নিয়ে নিলাম, একেবারে গুঁড়া করলে হয়তো বা দুধের সাথে মিলে যেত, কিন্তু আমি যেটা করেছি এক আধা ভাঙা করে রেখেছি, সেটা আস্তে আস্তে থাকে, মুখে পড়লে বেশ ভালো লাগে। তো আমি অনেক সময় সন্ধ্যার টাইমেও দুধ খাই, কিন্তু আজকে মনে হলো সকালেই খেয়ে ফেলি, কারণ কেন জানি না পেট ভরেছিল না, আর সকালে খাওয়াটাই বেটার যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম আছে। সো এই টাইমে দুধ খাওয়াটা বেটার। আর এই যে স্যার অনেক দুষ্টু হয়ে গেছে, এখন যে কোনো জিনিস তার লাগবে, আমার হাতে যা দেখে এখন তার সেটাই লাগবে। তো এখানে আমি বের করেছিলাম আজকে একটা ড্রেস বানাতে দিতে যাব, এই লেসটা বের করেছিলাম, এখন সে এটাই নেবে। তো তার মাথায় একটু পরিয়ে দিয়েছিলাম হেয়ার ব্যান্ড হিসাবে। তারপরে দেখলাম যে একটা শব্দ হচ্ছে বাহিরে, বারান্দায় এসে দেখি যে এই পাখিটা আমার বাসার সামনে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো হঠাৎ করে দেখছি যে শব্দ হচ্ছে, এই পাখিটা শব্দ করছে অনেক জোরে জোরে ঠক 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 করে। তো বাইরে এসে দেখলাম যে কাঠঠোকরা, ছোটোবেলায় এই পাখিটাকে অনেক দেখতাম, আমার বেডরুমের সামনে একটা আমড়া গাছ ছিল, তো আমড়া গাছে এই পাখিটা বসতো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই একটু শ্যুট করে রাখলাম। এরপরে চলে এসেছি রান্না করতে, আজকে একটা মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাছের মাথার খটখটি। এটাকে খটখটি কেন বলে আমি জানি না, আমি যেভাবে এটাকে নাম জানি আমার বাসায় যেভাবে বলেছে আমি ঠিক সেটাই জানি। তো এটা রান্না করতে কিন্তু প্রচুর ঝালের প্রয়োজন, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন, আর আমি যেহেতু ঝাল পছন্দ করি তো ঝাল বেশি দিয়ে আমি রান্না করছি। তো আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব, এখানে গুঁড়া মশলা সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে সামান্য একটু পানি দিব। বাই দ্য ওয়ে, তেলের উপরে যদি আপনারা গুঁড়া মশলাগুলো অ্যাড করেন তাহলে কিন্তু কালার অনেক বেশি সুন্দর আসে। সো আমি দেখুন কালারটা কত সুন্দর এসেছে তেলের উপরে অ্যাড করার জন্য। অনেকেই পেঁয়াজ মশলাগুলো পুড়ে যাওয়ার ভয়ে কিন্তু পানি দিয়ে দেয় আগে, তারপরে মশলা অ্যাড করে, কিন্তু না, আগে যদি আপনারা মশলা অ্যাড করে সাথে সাথে একটু পানি দেন কালার অনেক বেশি জোশ আসে।
আসে। তো এই তো মশলা কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর একটু সিদ্ধ হওয়ার পর এটাকে একদম ভাঙা ভাঙা করে নিয়েছি, যতটুকু ভাঙা সম্ভব। এরপরে আমি এখানে অ্যাড করছি গুঁড়ো মশলা, আর এটা হচ্ছে গরম মশলা, গরম গুঁড়ো মশলা, যেটা আমি হোমমেড, আমি বাসায় করে রেখেছি গরম মশলা সব কিছু ব্লেন্ড করে। তো এই পাশে আমি খাসির মাংস তুলে দিয়েছিলাম, এটাও অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি এই গরম মশলাটা এখানেও দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে যায়। এটা বানানো খুব ইজি, এবং এটা দেওয়ার সাথে সাথেই মাংস বলুন বা যে কোনো অন্যান্য খাবারে যেগুলোতে যায় গরম মশলা, সেটাতে দেওয়ার সাথে সাথে কালার এবং ফ্লেভার সব কিছু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। শেষ করে অনেক গরম লেগেছে, তাই একটু টক দই খেয়ে নিচ্ছি এখন। সো আজকের ব্লগটি এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।